বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায় ঘোষণার আগে বেলা 11টার দিকে বিএনপির নেতাকর্মীরা বগুড়া রংপুর মহাসড়কে মাটিঢালি বিমান মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এর পরপরই মহাসড়কের ভাগোপাড়ায় এবং শহরের পলিটেকনিক কলেজের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। দ্বিতীয় বাইপাস মহাসড়কের সাবগ্রাম এলাকায় অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। রায় ঘোষণায় তারেক রহমানের খালাসের খবর শুনে মহাসড়ক অবরোধ তুলে নেওয়া হয় এবং সেখান থেকে অবরোধ তুলে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। এদিকে সকাল থেকেই শহরের দাঙ্গা পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব টহল অব্যাহত রয়েছে।